এখন যখন আমি ভিডিও রেকর্ড করতেছি তখন আমি আসলে কোন দিকে আসছি আমি নিজেও জানি না। আমি বাইক কার রাস্তা দেখছি তো, যার কারণে বাইক চালাতে চালাতে মোটামুটি আমি হাওরের মধ্যে চলে আসছি। আমার কাছে মনে হইতেছে হাওরই, আর রাস্তাটা বেশ সুন্দর, আর এইদিকে আসলে পাথর টাথর দিয়ে রাখছে যাতে রাস্তাটা যাতে ভাঙা না যায়। আর বেশ ভালো লাগতেছে, বিকেলবেলার টাইম তো একদম বাইক চালাতে চালাতে হাওরে চলে আসছি, আর দেখি কতটুকু যাওয়া যায় এখান থেকে। তবে রাস্তাটা বেশ সুন্দর, বেশ পরিপাটি লাগতেছে আমার কাছে। ভাল লাগতেছে অনেকটা, মানে আমাদের শ্রীমঙ্গলে এত সুন্দর সুন্দর এলাকা আছে আমি আসলে নিজেও জানি না, কিন্তু এই নদীর পানিটা একদম বাজে হয়ে গেছে। কারণ এই নদীটা শহর থেকে আসছে তো, শ্রীমঙ্গল শহর থেকে আসছে, যার কারণে এই নদীর পানি খুব খারাপ খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। আর এই নদীর পানি যাইতেছে এই হাইলাওরে, তো বিষয়টা আসলে বেশ দুঃখজনক, কিন্তু কিছু করার নাই। বেশ নোংরা পানি আর অনেক বেশি গন্ধ। আমি তো ভয় পেয়ে গেছিলাম, ভাবছি যে গরু মনে হয় আমার সামনেই চলে আসছে, গরু বাচ্চাটা একটুর জন্য আমার সামনেই চলে আসছিল। আমার লাইফে প্রথম আমি আসছি এইদিকে, তবে অনেক দূর পর্যন্ত পাক্কা করে দিছে রাস্তাটা, বেশ ভালো লাগছে। ওয়াও ওয়াও ওয়াও, অস্থির। এদিকে যারা থাকে তারা আসলে অনেকটাই আরামে থাকে, যদিও একটু গাড়ি টাড়ির সমস্যা, কারণ এত ভিতরে গাড়ি টাড়ি পাইতে একটু সমস্যা হবে, আর না হইলে সব দিকেই হয়তো আরামে আছে ওরা। কই আর তো রাস্তাই নেই, দেখি কতটুকু যাওয়া যায়। কোন দিকে যাবো, এদিকে যাবো না এদিকে যাবো, কোন দিকে যাবো এটাই তো বুঝতেছি না। যাই, একটা লোককে জিজ্ঞেস করলাম এদিকে যাওয়া যাবে কিনা, উনি বলতেছে এদিকে যাওয়া যাবে, কিন্তু রাস্তাটা ইটসলিং রাস্তাটা আমার ব্যক্তিগতভাবে খুবই না পছন্দ। যদিও পায়ে হাঁটার জন্য ঠিক আছে, কিন্তু গাড়ি বাইক টাইকের জন্য একদম বাজে একটা অবস্থা। সুন্দর রাস্তাটা পার হয়ে আসছি, দেখি কতটুকু যাওয়া যায় এদিকে। মনে হয় অনেক দূরেই যাওয়া যাবে, উনি তো বললো অনেক দূরে যাওয়া যাবে। আর টোটাল এরিয়াটাই হচ্ছে ফিশারি আর কি, মাছ চাষ করে ফিশারি, ওই ফিশারি। মানে আমাদের শ্রীমঙ্গলে আসলে আপনি যা চান তাই পাবেন, আপনি কি চাইতেছেন, চা বাগান চাইতেছেন, পাহাড় চাইতেছেন, জঙ্গল চাইতেছেন, ঘোরার জায়গা চাইতেছেন, সবই আছে, হাওর আছে, কি নাই আমাদের শ্রীমঙ্গলে। আর নতুন নতুন শুধু ফিশারি হইতেই আছে। রাস্তাটা ভালো না যার কারণে, তবে এইদিকে অনেক হাওরে অনেক দূর পর্যন্ত রাস্তা, একদম বেশি ভালো না হইলেও মোটামুটি চলার মতো আছে, ইটসলিং আছে। তারপরে হচ্ছে যায়, এতক্ষণ তো পাকা রাস্তাতেই আসছি আমি, এখন হচ্ছে ইটসলিং, এই যে শহরের ময়লা আবর্জনা বর্জ্র সব কিছু পানির সাথে আসছে, সবাই হাওরের মধ্যে মিশতেছে, একটা অবস্থা, চিন্তা করেন। দেখি কতটুকু যাওয়া যায়। ওয়াও, বেশ ভালো লাগতেছে, কিন্তু রাস্তার তো যে অবস্থা, রাস্তার অবস্থায় আমার অবস্থা খারাপ। এবারে কোনা পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি, দেখি কতটুকু যাইতে পারি। একদম কোনা পর্যন্ত যদি যাইতে পারি তাহলে ঠিক আছে, বেশ ভালো লাগতেছে। বাহ, আসলে এইদিকে আমার আগে কখনো আশাই হয় নাই। এই যে দেখেন এই রাস্তার মধ্যে এত বেশি পলিথিন টলিথিন, আসলে এইগুলো সব হচ্ছে শহরের ময়লা আবর্জনা বজ্র। এই যে আমাদের ওইদিকেও একটা নদী আছে, এই নদীটাও আসলে এই হাওরেই আইসা মিশছে, কিন্তু এত বজ্র নাই, দেখেন কি পরিমাণ ময়লা আবর্জনা। একদম হাওরে চলে আসছি, আর ভিতরে যাব না,
তো এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হতেছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সকলেই থাকবেন ভালো, বাই বাই।